বাংলাদেশে ব্যবহার করা প্রায় 92% পানি দূষিত। রাজধানীর এক হোটেলে আজ প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণাপত্র দিচ্ছে এমন তথ্য। সংস্থাটি বলছে এদেশে পান করার 41% পানিতে ইকোলি ব্যাকটেরিয়া আছে, আর 13% পানি আর্সেনিকযুক্ত। শহরগুলোতে 52% পানি পাইপলাইনে সরবরাহ করা হলেও তা সঠিক মাত্রায় শোধন করা হয় না। সেলিম মালিকের রিপোর্টে জানান বিস্তারিত। বিশুদ্ধ পানির আরেক নাম যেমন জীবন, তেমনি মানুষের মৃত্যুর সবচেয়ে বেশি কারণ দূষিত পানি। বিশ্বব্যাংকের গবেষণা বলছে বাংলাদেশে বিশুদ্ধ পানির চরম সংকট চলছে। নলকূপ কিংবা উপরিভাগ পানির সবকটি উৎস এখন চরম ঝুঁকিতে, তাই এখনই বিশুদ্ধ পানির উৎসের প্রতি সচেতন না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে। বাংলাদেশের 90% বেশি মানুষ মারাত্মকভাবে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। এদেশে পানিতে আশঙ্কাজনক হারে ইকোলি ব্যাকটেরিয়া ও আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। গ্রামের চেয়ে শহরে বসবাসকারীরা বেশি পরিমাণে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানালেন, সারা দেশে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের শতবছরের ডেল্টা প্ল্যানে সারা দেশে বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। এছাড়া পাইপলাইন উন্নত করার মাধ্যমে আমরা শহরগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ করছি। আশা করি আগামীতে বিশুদ্ধ পানির সংকট হবে না। বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো গতিশীল হবে বলে মনে করে বিশ্বব্যাংক।